আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে মাত্র 7,60,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তা জানতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 26 ফিট, প্রস্থ 28 ফিট। এই বাড়িটি টোটাল 728 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 1.67 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, তারপর বারান্দা। বারান্দার ডিজাইনটা মূলত খোলামেলাভাবেই করা হয়েছে। এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়েই করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি পিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে ও মেটেলের পিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে ও মেডিলের পিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তা আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই হবে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম ও 2টি কমন টয়লেট। তো বন্ধুরা, আপনারা যারা অল্প করছে গ্রামের মধ্যে 3 বেডরুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তার সম্পূর্ণ হিসাব এই ভিডিওতে বলে দেওয়া হবে। তো বন্ধুরা, চলুন দেখে আসি। প্রথমে কর্নার রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই হবে। এই বাড়িটির প্রত্যেকটি জানালায় টাই গ্লাসের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় টাই গ্লাসের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 4 ফিট প্রত্যেকটি টাই গ্লাস জানালার মূল্য হবে 5,200 টাকার মতো। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি। প্রথমে ড্রয়িং প্লাস ডাইনিং রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই 2টি কমন টয়লেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 26 ফিট, প্রস্থ 28 ফিট। এই বাড়িটি টোটাল 728 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 2টি কমন টয়লেট ও সামনের সাইডে 1টি বারান্দা দেওয়া হয়েছে। সিঁড়ির ডিজাইনটি বিল্ডিংয়ের পিছন সাইডে করা হবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো অন্য একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 10 ফিট, প্রস্থ 10 ফিট। এর মধ্যে 1টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। তো বন্ধুরা, আপনারা যারা অল্প করছে গ্রামের মধ্যে 3-4 বেডরুমের বাড়ি করতে চান, তারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করায় নিতে পারবেন।
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের এই বাড়িতে এখন পর্যন্ত প্রায় 7,60,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম। তারপর বন্ধুরা, এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 6 ফিট, প্রস্থ 5 ফিট। কমন টয়লেট ও গোসলখানা একসাথেই করা হয়েছে। ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই 2টি কমন টয়লেট দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনাদের বাড়িতে ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই 2টি কমন টয়লেট ব্যবহার করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন। তো এটা আরেকটি কমন টয়লেট, আর এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 6 ফিট, প্রস্থ 5 ফিট। কমন টয়লেট ও গোসলখানা একসাথেই করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল মেটেরিয়ালস লাগবে, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইট লাগবে 18,000, যার বর্তমান বাজার মূল্য 1,63,800 টাকা। প্রতি হাজার ইটের বর্তমান বাজার মূল্য 9,100 টাকা। সিমেন্ট লাগবে 265 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,21,900 টাকা। সাদা বালু লাগবে 1,325 CFT, যার বর্তমান বাজার মূল্য 23,850 টাকা। লাল বালু লাগবে 350 CFT, যার বর্তমান বাজার মূল্য 13,300 টাকা। প্রতি সেফটি লাল বালুর বর্তমান বাজার মূল্য ক্যারিং করার সহ 38 টাকা। রড লাগবে প্রায় 2,400 কেজি, যার বর্তমান বাজার মূল্য 1,65,600 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,68,000 টাকা। এই বাড়িতে এখন পর্যন্ত প্রায় 7,60,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে 8,70,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।